শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর ওপর নির্মিত হয় শত কোটি টাকার ভোগাই সেতু যে সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ তবে ব্রিজের পাশ ঘেঁষে ও নদীটির দুপাশে বালু উত্তোলন করছে এক শ্রেণীর অসাধু বালু ক্ষেকচক্র এতে ঝুঁকিপূর্ণ ভঙ্গুর দশায় রয়েছে ব্রিজটির স্তম্ভ যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা অমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত 2011 সালে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত হয় 150 মিটার দীর্ঘ এই সেতু প্রতিদিন এ সেতু দিয়ে যাতায়াত করে থাকে দুই উপজেলার কয়েক হাজার মানুষ সহ শত শত ছোট বড় যানবাহন দিনের পর দিন এক বালু দস্যুদের দ্বারা সেতুর আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেতুর নিচ থেকে বালু সরে গিয়ে ভেসে উঠেছে ব্রিজের সুরক্ষা পিলার প্রতিনিয়ত ভাঙছে নদীর দুপার এ অবস্থায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি যে কোনো মুহূর্তে সেতু ভেঙে বিচ্ছিন্ন হতে পারে পারাপাট এমন দাবি স্থানীয়দের ভালো ব্রিজটা হাবারে কিছু বালু ব্যবসায়িকার কারণে ব্রিজের তলা একদম ওই পাইলিং বারে পড়ছে এটা আমার মনে হয় কিছু দিনের ভিতরে ব্যাঙ্গা পড়ে যাব গা মতে ভাই ব্রিজটা করে দিছে মানুষ চলা জন্য চলবার লিগ্যা এখন বালু চলার লিগিয়া এই ব্রিজটা নষ্ট হয়ে যেতেছে এবং কি নিচের পাইলিং যে স্থানীয়রা বলছেন এই সেতুটি ভেঙে পড়লে নষ্ট হবে হাজার হাজার মানুষের জীবন জীবিকা এই অবস্থায় প্রশাসনের সহায়তা চান স্থানীয়রা ভুগাই নদী যদি আমাদের এই অঞ্চলে না থাকে যদি মাটি থাকে যদি পানি না থাকে আমাদের হাজার হাজার লাখো মানুষের জীবন জীবিকা নষ্ট হবে কারণ এই বুগাই নদী থেকে যেভাবে বালু নিতেছে সকলের কাছে যেভাবে ব্রিজ পাচ্ছে এই চেষ্টা যা থাকে আর কি স্যার কাছে না আরে ব্রিজটা করছে তো অসাধ্য একটা মানুষের কারণে এই ব্রিজটা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন তবে তিনি জানান ব্রিজের দুই দিকে সাতশো মিটার সীমানার ভিতরে নিষিদ্ধ করা হয়েছে বালু উত্তোলন এদিকে বালু ব্যবসায়ীদের অবৈধ হস্তক্ষেপ বন্ধ না করলে বিচ্ছিন্ন হতে পারে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা তাই অচিরেই বালু উত্তোলন বন্ধ করে সেতুটি রক্ষা করার দাবি স্থানীয়দের আবু জাফর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক